তিন দিন আগে নামিবিয়া থেকে আনা একটি চিতার মৃত্যুতে শোকের ছায়া নেমেছিল মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে। এদিন পুরোপুরি বদলে গেল আবহাওয়া। নামিবিয়া থেকে আনা একটি চিতা চার শাবকের জন্ম দিল। বুধবার টুইট করে এই সুসংবাদ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপিন্দর যাদব। অমিত শাহের সঙ্গে দেখা করে দ্রুত সিএএ চালু করার দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বাংলায় সংগঠনের পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দিয়েছেন তারা। তবে সূত্রের খবর, বঙ্গ নেতাদের সবুর করার বার্তা দিয়েছেন শাহ। 2022 সালে মুম্বাই সফরের সময় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন। এই অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন এক সমাজকর্মী। মুখ্যমন্ত্রীর আবেদন ছিল তা খারিজ করে দেওয়া হোক, কিন্তু বুধবার বম্বে হাইকোর্ট তার সেই আবেদনই খারিজ করে দিল। দিল্লি হাইকোর্টে ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি। পরবর্তী শুনানি 27 জুলাই, অর্থাৎ আরও প্রায় 4 মাস জেলেই থাকতে হবে বীরভূমের কেষ্টকে। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রেড রোডে ধরনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তার সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন সহ একগুচ্ছ নেতা মন্ত্রী। সংবিধানকে পাশে রেখেই দিন ধর্ণা মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে বার্তা দেন মমতা। শহীদ মিনারের সভা থেকে কেন্দ্রীয় সরকার তথা বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক জানান, দেশের তৃণমূলের জন্য আলাদা আইন, বিজেপির জন্য আলাদা আইন করা হচ্ছে। তিনি চ্যালেঞ্জ করেন, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারলে তিনি শহীদ মিনারে মৃত্যুবরণ করবেন। ভারতের সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে একাধিকবার পাথর ছোঁড়ার ঘটনার পর কঠোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার সতর্কবার্তা দিল রেল কর্তৃপক্ষ, জানিয়েছে বন্দে ভারতে পাথর ছোঁড়লে অভিযুক্তদের 5 বছরের জেল হতে পারে। হাতির হামলা থেকে কোন রকমে প্রাণী বাঁচলেন বৃদ্ধ। ঘটনাটি নাগরাকাটা ব্লকের আংরাফাশা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর ধুন্দা সিমলা গ্রামের। তবে প্রাণহানি না হলেও পুরো বাড়িটিকে কার্যত ধূলিসাৎ করে দেয় দুটি হাতি। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পচা ডিম দেওয়ার অভিযোগে তদন্ত করতে এসে গ্রামবাসীদের হাতে তালাবন্ধ হলেন সুপারভাইজার। সোমবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুরের ঘটনা। পরে স্থানীয় ভিলেজ পুলিশ ও সিডিপিওর তৎপরতায় মুক্ত করা হয় তাঁকে। সীমাহীন দুর্নীতির কারণে রাজ্যে টাকা আটকে দিয়েছে কেন্দ্র। বুধবার শুভেন্দু অধিকারী দাবি করেন, এরাজ্যে আবাস যোজনা 100 দিনের কাজ, শৌচাগার নির্মাণ, প্রধানমন্ত্রী সড়ক যোজনায় 2023-24 অর্থবর্ষে কেন্দ্রীয় প্রকল্পে কোনো টাকা মিলবে না।